हेलो व्यूअर्स আমরা প্রথম পার্ট 1 এ যে দ্রাব্যতার বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে এই দ্রাব্যতার গণিত সমূহ। তো তোমাদের ওইটা মাথায় আছে তো দ্রাব্যতা কি জিনিস? দ্রাব্যতা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে তাকে বলা হয় ওই দ্রবণের দ্রাব্যতা। এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখো। তাহলে আমরা কিছু বেসিক ম্যাথ দেখি, বেসিক অনলাইন স্কুলে বেসিক ম্যাথ। ওইদিন আমি একটা কেস জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়েছিলাম, আজকে হচ্ছে গিয়ে মেনলি ম্যাথের ক্লাসটা হবে তোমাদের। চলো আজকে কেস 1 এ আমরা কি দেখব, প্রথম যে ম্যাথটা দেখব আমরা এটা হচ্ছে গিয়ে ধরো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো শর্তটা দেওয়া হলো যে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড 50 গ্রাম পানিতে দ্রবীভূত আছে, দ্রাব্যতা কত? দেখো আমরা একেবারে সহজ গণিত দিয়ে শুরু করব, আস্তে আস্তে একটু ডিফিকাল্টের দিকে যাব, খুব বেশি ডিফিকাল্ট ম্যাথ এখান থেকে আসে না। তো দেখো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড 50 গ্রাম পানিতে দ্রবীভূত আছে, দ্রাব্যতা কত? তো একটু যদি আমরা খেয়াল করি 10 গ্রাম 50 গ্রাম পানিতে আছে, তাই না? আমরা শর্তটা ছিল 100 গ্রাম দ্রাবকে, মানে 100 গ্রাম পানিতে কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড ওটা তার দ্রাব্যতা। তাহলে আমরা যদি ম্যাথটা করি 50 গ্রাম পানিতে আছে সালফিউরিক অ্যাসিড কত? 10 গ্রাম। সিম্পলি 50 গ্রাম পানিতে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে 1 গ্রাম পানিতে 10 ভাগ 50 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, তাই না? শর্তটা ছিল 100 গ্রাম পানিতে যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড থাকে ওইটাই দ্রাব্যতা, তাহলে 10 ইনটু 100 বাই 50, তাই না? 10 ইনটু 100 বাই 50 তাহলে কত আসে দেখো, কেটে দিয়ে আমরা 50 দুগুণে 100, 2 10 দুগুণে 20, তার মানে সালফিউরিক অ্যাসিডের দ্রাব্যতা আমরা পাইলাম 20। সিম্পল, তাই না? এটা হচ্ছে সিম্পল একটা কেস যে আমরা বললাম যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড 50 গ্রাম পানিতে, শর্ত অনুসারে 50 গ্রাম পানিতে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 1 গ্রাম পানিতে কত, 100 গ্রাম পানিতে কত, এটা হচ্ছে তার দ্রাব্যতা। কত পেলাম আমরা? 20। সো এটা হচ্ছে তার দ্রাব্যতা। এটা হচ্ছে কেস 1। এখন আমরা কেস 2 টা নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে কি আমরা কেস 2 দেখব। কেস 2 টা একটু কঠিন কেস 1 থেকে। ধরো কেমন একটা কোশ্চেন দেওয়া হলো, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 আপেক্ষিক গুরুত্বের কোন দ্রবের পরিমাণ 50 মিলিলিটার দ্রবণে ধরো বলা হলো 15 গ্রাম দ্রবীভূত আছে, দ্রাব্যতা কত, তাই না? দ্রাব্যতা কত? ধরো এমন একটা ম্যাথ তোমাকে দেওয়া হলো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2, ওই পদার্থটা 15 গ্রাম দ্রবীভূত আছে 50 মিলিলিটার দ্রবণে। তাহলে দেখো এখানে একটু খেয়াল করে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, তাই না? আপেক্ষিক গুরুত্ব আর হচ্ছে 50 গ্রাম দ্রবীভূত আছে, তার মানে ভর আছে। এখান থেকে কিন্তু আমরা চাইলে ইজিলি দ্রবের আয়তনটা বের করতে পারবো, তাই না? আমরা জানি কি তোমার হচ্ছে গিয়ে আপেক্ষিক গুরুত্ব যদি আমি সাপোজ x ধরি, আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ভর হচ্ছে 50 আর তারপর হচ্ছে গিয়ে আয়তন হচ্ছে v, আপেক্ষিক গুরুত্ব ছিল 2, তাহলে 50 বাই v তাহলে কত আসে v আমরা যদি r গুণন দেই তাহলে v 15/2 তাই না তো 15/2 মোটামুটি 7.5 আসে এত মিলিলিটার এটা হচ্ছে কি আয়তন v 7.5 মিলিলিটার হ্যাঁ তো এখানে আয়তনটা 7.5 মিলিলিটার আমি পাইলাম তো যদি আয়তনটা পেয়ে যাই এখন তার মানে আমি বলতে পারতেছি যে 50 মিলিলিটার দ্রবণে 7.5 মিলিলিটার দ্রব আছে তাই না তো দ্রবণটার পরিমাণ হচ্ছে কি দ্রবণটা হচ্ছে কি 50 মিলিলিটার দ্রবটা হচ্ছে কি 7.5 মিলিলিটার তাহলে আমরা দ্রাবকটা কত দ্রাবকটা হচ্ছে 50 minus 7.5 মিলিলিটার তাহলে কত আসে 50 minus 7.5 42.5 মিলিলিটার এটা হচ্ছে কি দ্রাবকের পরিমাণ তাহলে এখান থেকে খুব ইজিলি কিন্তু আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি আমি এই ম্যাথটা মুছে দিচ্ছি খুব ইজিলি ক্যালকুলেশনটা করে ফেলতে পারি কিন্তু দেখো 42.5 মিলিলিটার দ্রাবকে আছে 7.5 মিলিলিটার দ্রব তাহলে 1 মিলিলিটার দ্রাবকে কত 7.5 ডিভাইডেড বাই 42.5 তাহলে 100 মিলিলিটার আমার দ্রাবকে কত 7.5 ইনটু 100 বাই 42.5 এখান থেকে যত আসে आंसर হবে তত তাই না খুব ইজিলি কিন্তু ব্যাপারটা খুবই সিম্পল প্রথমে আমি কি করলাম তার আপেক্ষিক গুরুত্ব থেকে আয়তনটা বের করে নিলাম তার মানে হচ্ছে দ্রবণটা হচ্ছে এত মিলিলিটার দ্রব এত তাহলে দ্রাবক কত বিয়োগ করে বের করে নেই তাহলে 42.5 মিলিলিটার দ্রাবকে 7.5 মিলিলিটার দ্রব থাকে তাহলে একে কত আর 100 মিলিলিটার দ্রাবক যে পরিমাণ থাকে ওইটাই তো তার দ্রাব্যতা তাই না গ্রাম অথবা মিলিলিটার সেম কেস এটা হচ্ছে কি কেস 2 এবার আসো কেস 3 এখন তোমাদের আমি দেখাবো কি একটা কেস 3 কেস 1 ছিল কেস 2 গেল এবার হচ্ছে কেস 3 কেস 3 ধরো তোমাকে বলা হলো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা হচ্ছে কি 40 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 40 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা ধরো বলা হলো 80 এখন ধরো বলা হলো যে 250 গ্রাম দ্রাবকে অথবা দ্রাবকে না স্পেসিফিকলি বলে দিল ধরো পানিতে 250 গ্রাম পানিতে প্রস্তুত কৃত দ্রবণে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা কত ধরো তোমাকে আমি এরকম একটা কেস দিল যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 40 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা হচ্ছে 80 20 ডিগ্রিতে 40 ওই দ্রবের 50 ডিগ্রি সেলসিয়াসে 80 তো বলা হলো যে ওই দ্রবের 250 গ্রাম পানিতে প্রস্তুতকৃত দ্রবণে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দ্রবের দ্রাবকতাটা কত অ্যাকচুয়ালি তো আমরা বলছিলাম যে এখানে যত ম্যাথই থাকুক আমরা যে দ্রাবকতাটা দেয়া থাকবে এটা একটু অ্যানালাইসিস করব বা এটা নিয়ে আমরা ভাবব যে দ্রাবকতা মানে কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 40 তার মানে কি বোঝাচ্ছে তার মানে বোঝাচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ 40 তাই না 100 গ্রাম দ্রাবকে ঠিক সেম ভাবে দেখো আমি করতেছি এখানে তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব 40 তাহলে দেখো 1 গ্রাম দ্রাবকে কত 40/100 দেখো 250 গ্রাম পানিতে প্রস্তুত করতে বলছে তার মানে হচ্ছে 250 গ্রাম দ্রাবকে প্রস্তুত করতে বলছে তাই তার মানে আমি বের করব 250 গ্রাম পানিতে কি পরিমাণ দ্রবীভূত আছে 100 0 0 2 3 4 4 25 100 তার মানে হচ্ছে কি 100 গ্রাম খেয়াল করে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবতা 40 তার মানে হচ্ছে কি 100 গ্রাম পানিতে আছে 40 গ্রাম ওই দ্রবটা 1 গ্রামে কত আছে আর হচ্ছে এই 250 গ্রামে আমি পাইলাম 100 গ্রাম দ্রবটা আছে খেয়াল করে দেখো সেম কেসটি আমি 50 ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে করব মুছে দিই এটা तो मुझे दे 50 डिग्री सेल्सियस तापमात्रा 100 ग्राम द्रवके আছে 50 ग्राम ওই দ্রবটা তাহলে 1 গ্রাম দ্রবকে কত 50/100 তাহলে 250 গ্রাম দ্রবকে কত 250 * 50/100 0 0 25 * 5 125 ग्राम তোমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 গ্রাম দ্রবকে আছে 100 গ্রাম দ্রব 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 গ্রাম দ্রবকে বা পানিতে আছে 125 গ্রাম দ্রব তাহলে তাপমাত্রা বাড়ানোর কারণে 250 গ্রাম কি দ্রব বেশি থাকতে পারে না কম থাকতে পারে বুঝাই যাচ্ছে 100 125 তার মানে বেশি থাকতে পারে কতটুকু বেশি থাকতে পারে সিম্পল 125 - 100 মানে 25 গ্রাম তার মানে বোঝা যাচ্ছে যে তাপমাত্রা ওই দ্রবণের যদি আমি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস করি অতিরিক্ত আরো 25 গ্রাম মানে হচ্ছে 25 গ্রাম দ্রব আরো ওই দ্রবণে যোগ করা যাবে তোমাদের ফার্দার ক্লাসগুলোতে আমি ম্যাথ নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব যখন আমি দ্রবতা গুণফল করাবো ওখানে ওই দ্রবতা কিছু পাবা তো আজকে মোটামুটি এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম